দেখবেন বিজয় দিবস বঙ্গবন্ধু নেই, তাদের অনুষ্ঠান মালায় বঙ্গবন্ধু নেই, স্বাধীনতা দিবসে দেখবেন বঙ্গবন্ধু নেই। এরা এখনো স্বাধীনতা মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত দিবসগুলোকে অস্বীকার, তারা পালন করে না, তারা উপেক্ষা। এর মধ্যে 17ই এপ্রিল এদিন দেখবেন বিএনপি কোন কর্মসূচি নেই, তারা পালন করে না। যে ভাষণ একটি জাতিকে স্বাধীনতা এনে দিয়েছে, 7ই মার্চ তারা স্বীকারও করে না, পালনও করে না। আমাদের স্বাধীনতার পথে স্বাধিকার সংগ্রামে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইল ফলকের নাম হচ্ছে 7ই জুন। সেই 7ই জুন তারা পালনও করে না, স্বীকারও করে না। এরা নাকি স্বাধীনতা বেশি। দেখবেন বিজয় দিবস বঙ্গবন্ধু নেই, তাদের অনুষ্ঠান মালায় বঙ্গবন্ধু নেই, স্বাধীনতা দিবসে দেখবেন বঙ্গবন্ধু নেই। জিয়াউর রহমান যা শুরু করে দিয়ে গেছে সেই ধারা বিএনপি এখনো অব্যাহত রয়েছে। ক্ষমতা থাকতেও তারা এটা করেছে, এখনো তারা একই ভাবধারা অনুসারে মুক্তিযুদ্ধের চেতনা তারা ধারণ করে না, স্বাধীনতার আদর্শে তারা বিশ্বাস করে। এটা আজকে বাংলাদেশে প্রমাণিত সত্য। তারা স্বাধীনতার ঘোষক বলে দাবি করে, তাকে যিনি ঘোষণার অন্যতম পাঠ আবুল কাসেম সন্দীপ এম এ হান্না, এরকম অনেক পাঠক ছিল। জিয়াউর রহমান এদের মধ্যে একজন ঘোষণার পাঠ, ঘোষণার পাঠক ঘোষক হতে পারে, আর ঘোষক হওয়ার বৈধ অধিকার আর কারো ছিল না, বঙ্গবন্ধু ছিল। বঙ্গবন্ধুরই একমাত্র বৈধ অধিকার ছিল 70-এর নির্বাচনে যে ম্যান্ডেট এই দেশের জনগণ তাকে দিয়েছিল, সে ম্যান্ডেটের বদৌলত বলে তিনি স্বাধীনতা ঘোষণা করা বিপুল সংখ্যাগরিষ্ঠ জনগণের নেতা হিসেবে, অভিসংবাদিত নেতা হিসাবে তারই অধিকার ছিল সেদিন স্বাধীনতা। 169টি আসনের মধ্যে বাংলাদেশে তৎকালীন পূর্ব বাংলা 167টি আসন বঙ্গবন্ধুর প্রতি, নৌকার প্রতি অকুণ্ঠ সমর্থক সেদিন প্রচার করেছে। রাজা পৃথিবীর যার মৃত্যু হয়েছে দুইজন সেদিন জয়লাভ করেছে, বাকি 167 জন গ্রামে। এখন স্বাধীনতা ঘোষণা বৈধ অধিকার যার নেই তাকে তারা সব করে।